একটি গ্রামে দুটি পাখি ছিল ময়না এবং তোতা ময়না একদিন তোতাকে বললো চলো আমরা কার্টুন ভিডিও মেক করি তখন তোতা বলল আমি তো কার্টুন ভিডিও মেক করতে পারি না তখন ময়না বলল চিন্তা কিসের এই যে চ্যানেল আছে এই চ্যানেলটি থেকেই আমরা কার্টুন ভিডিও শিখে নেব কার্টুন ভিডিও মেক করতে গেলে প্রথমে একটি স্টোরির প্রয়োজন পড়বে গল্প আপনি কোন গল্পের উপরে আপনি কার্টুন ভিডিওটি মেক করবেন সেই স্টোরি কোথায় পাওয়া যাবে স্টোরি বানাতে গেলে প্রথমেই আমি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ করবো চ্যাট জিপিটি প্লে স্টোরে সার্চ করলাম চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এই যে দেখে নিন এই ধরনের একটি অ্যাপ চলে আসবে এটাকে ওপেন করবো ওপেন করার পর সার্চ করবো টু টু বার্স ময়না অ্যান্ড তোতা তোতাস স্টোরি ইন বাংলা অ্যাবাউট ফিফটি ওয়ার্স তারপরে এই যে তীরচিহ্ন আছে এই তীরচিহ্নে ক্লিক করবো দেখবেন পরপর গল্প চলে আসবে একটি গল্প বানিয়ে দিয়ে দেবে এই দেখুন ময়না এবং তোতার গল্প একদিন ময়না ও তোতার দেখা হলো এরকম গল্প প্রচুর চলে আসবে যদি আপনার এই গল্পটি পছন্দ না হয় তাহলে আপনি আবার এই সেম টাইটেল আবার এখানে লিখবেন দেখবেন আরেকটি গল্প আপনাকে দিয়ে দেবে এইবার ভয়েস এই গল্পটা সব থেকে ভালো হয় যদি আপনারা ভয়েসটা নিজেরা দেন ভয়েস নিজে দিলে কি হবে তাহলে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলটি সহজেই মনিটাইজ হয়ে যাবে আর আপনি যদি এর মাধ্যমে সব কিছু করেন তাহলে কিন্তু মনিটাইজেশন অন করতে প্রবলেম হবে তাই সব থেকে হবে ভয়েসটা নিজে দেবেন বাস কার্টুন ভিডিও মেক করতে গেলে একটি অ্যাপের প্রয়োজন পড়বে চলে যাব প্লে স্টোরে প্লেস্টোরে গিয়ে সার্চ করবো ক্রোমাটুন ক্রোমাটুন করে সার্চ করবেন তারপরে এই যে ক্রোমাটুন এসছে এই ক্রোমাটুনটি ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পর ওপেন করবো আমার ডাউনলোড করা আছে ওপেনে ক্লিক করবো তারপরে লেস টাটে ক্লিক করব তারপরে ওকে করে দিতে হবে এই দুটোকে ঠিক মধ্যে আমি ওপেন করে ওকে ওকে করে দিলাম ওকে করার পর চারটে ক্যারেক্টার চলে এসছে এই যে দেখুন ক্যারেক্টার এই ক্যারেক্টারে ক্লিক করতে হবে ক্যারেক্টারে ক্লিক করলাম এইবার প্রথমে আছে লেডি থ্রি এখানে ক্লিক করব নিচে চলে যাবো বার্ড ওয়ান করলাম বার্ড ওয়ান করলাম লিটিল বয় সেকেন্ডটায় সেটাকে বার টু করলাম তারপরে বাকি দুটোকে নান করে দেব বাকি দুটো নান হয়ে গেল তারপরে ওকে করব এইবার এই যে পাখি দুটো একদিকেই আছে এই পাখির উপরে যে লাল প্লাস্টিনও আছে প্লাস্টিনে ক্লিক করব তারপরে দেখুন এই যে ফ্লিপ এই ফ্লিপে ক্লিক করবো নিচে ওকে ওকে ক্লিক করব এটা ঘুরে গেল ঠিক আছে এবার কি করতে হবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড উপরে লেখা আছে এখানে ক্লিক করবো গ্রিন স্ক্রিন নিয়ে নেব গ্রিন স্ক্রিন নিয়ে ওকে করে দেব ঠিক আছে তাহলে দুটো পাখি পাশাপাশি বসে আছে দুটো পাখি পাশাপাশি বসে আছে এরকম একটি সিন অবশ্যই লাগবে এবার এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড কীভাবে করবেন এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নে ক্লিক করবেন কত সেকেন্ডের আপনি ভিডিও তো করতে চান কত সেকেন্ড পর্যন্ত হবে সেটা এখানে দেখাবে এই প্লাস চিহ্নে ক্লিক করবেন তুলব প্লাস চিহ্নে ক্লিক করব তারপরে কী করব এই দুটো দরকার এইবার এই যে রেকর্ড আছে অনেক সময় এই রেকর্ডে কাজ হয় না অনেকে রেকর্ড করতে পারে না অনেক ডিভাইসে রেকর্ড হয় না আমার ফোনে যেমন ডিস্টার্ব হয় তাহলে আপনারা এটাকে স্ক্রিন রেকর্ডিং করে নেবেন স্ক্রিন রেকর্ডিং করতে গেলে কী করতে হবে এই সবগুলো তো চলে আসবে এইগুলো সব বাদ দেবেন কীভাবে এই যে যতগুলো এই সেটিংস মেটিংস যা আছে এই সব চলে আসবে এই প্লাস প্লাসিনও চলে আসবে স্ক্রিন রেকর্ডিং করতে গেলে তাহলে কি করব এখানে এই রেকর্ডে ক্লিক করব স্ক্রিন রেকর্ডিং কিন্তু করে নিতে হবে এই রেকর্ডিংয়ে ক্লিক করব দেখবেন সব সরে যাবে এইবার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে এই অবস্থায় যদি স্ক্রিন রেকর্ডিং করা হয় তাহলে কোনো প্রবলেম হবে না সব কিছু সরে যাবে স্ক্রিন রেকর্ডিং হয়ে গেল এই একটা এইবার আরও একটি লাগবে আমি এখানে একটি পাখি নেবো দুটো পাখি তো আর উঠবে না তাহলে কি করব আপনারা যদি এক্সট্রা কোনো পাখি যদি অ্যাড করতে চান ক্যারেক্টার তাহলে কী করবেন এই ক্যারেক্টার ক্লিক করবেন এই যে নান আছে নানে ক্লিক করবেন দেখুন নিচে এই যে ইম্প্যাক্ট কাস্টমস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখুন ফ্রম ড্রাইভ ফর্ম ডিভাইভে ক্লিক করে লোডিং করবেন লোডিং করলে গ্যালারি চলে আসবে তারপরে গ্যালারি থেকে আপনারা যদি কোনো এক্সট্রা কোনো ক্যারেক্টার অ্যাড করতে চান বা কোনো পাখি বার্ডস তাহলে সেটাকে ক্লিক করবেন চলে আসল গো এইবার একটি বাস নিয়ে নিলাম ওকে করলাম আমার এখানে একটি বাস চলে আসবে যদিও এটা সম্পূর্ণ হয়নি এই কুমাকিতে এই ডিস্টার্বটা হয় যদি আপনার এই বাসগুলো পছন্দ না হয় তাহলে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি বাস আপনি এখানে অ্যাড করতে পারবেন এইভাবে এই বাসটির দরকার নেই এটাকে নাম করে দিই এবার এখান থেকে একটি পার্স নেব এটাকে নান করে দেব ওকে করে দিলাম তাহলে এই একটা থাকলো এবার কী করবো এটা সরিয়ে নিয়ে এসে মাঝখানে পাখিটির উপরে যে প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিনে ক্লিক করব ক্লিক করে আবার সেই ফ্লিপ করব এই যে ফ্লিপ ফ্লিপে ক্লিক করে ওকে করব পাখিটা এদিকে ঘুরে গেল তারপরে কি করব রেকর্ডিং কিন্তু করে নিতে হবে সেই এক একইভাবে স্ক্রিন রেকর্ডিং এইবার প্লাসিনে ক্লিক করব আইডিয়াতে ক্লিক করব এই যে বার্স ফ্লাইং হচ্ছে এবার এটাকে ডাউনলোড করে নিতে হবে এই রেকর্ডিং করে নেবেন আর রেকর্ডিং যদি না হয় তাহলে স্ক্রিন রেকর্ডিং করে নেবেন রেকর্ডে ক্লিক করবেন এই যে রেকর্ড রেকর্ডে ক্লিক করলাম এই দেখুন সব সরে গেছে সব সরে গেছে শুধু পাখিটি আছে এইভাবে স্ক্রিন রেকর্ডিং করে নেবেন আমি স্ক্রিন রেকর্ডিং করলাম হয়ে গেল ক্রোমাখির কাজ শেষ স্টোরি হলো এবং ইমেজ হলো এবার দরকার হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে গেলে চলে যাব প্লে স্টোরে এসে সার্চ করবো ইমেজ সার্চম্যান ইমেজ সার্চম্যান এই যে দেখুন লোগোটা ওপেন করব টাইপ করব কার্টুন ভিলেজ ইমেজ বা ব্যাকগ্রাউন্ড যাই হোক কার্টুন ভিলেজ চলে এসছে এখান থেকে আপনারা যে কোনো একটি সুন্দর ভিলেজ ডাউনলোড করে নেবেন আমি এই ইমেজটি ডাউনলোড করে নিলাম এই যে ডাউনলোড দেখুন চিহ্ন এই ডাউনলোড চিহ্নে ক্লিক করবেন ডাউনলোড কমপ্লিট এই ইমেজটি ডাউনলোড করলাম তাহলে এখান থেকে ইমেজ ডাউনলোড হয়ে গেল এবং কোমাখিতে কার্টুনও তৈরি হয়ে গেল তারপরে স্টোরিও হয়ে গেল এইবার কী করব এডিট করতে হবে এডিটের জন্য চলে যেতে হবে কাইন মাস্টারে যারা পাওয়ার ডাক্তারে করেন তারা পাওয়ার ডাক্তারে করবেন কিংবা ভিএনএ করবেন আমি কাইন মাস্টারে করবো আমি তাই কাইন মাস্টারে চলে যাব চলে আসলাম কাইন মাস্টারে কাইন মাস্টার ওপেন করার পর ক্রিয়েট এ ক্লিক করব ষোলো নয় রেশিও বেছে নিলাম তারপরে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করা হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নেবেন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিলাম আরও একটি ব্যাকগ্রাউন্ড নেব এই দুটো ব্যাকগ্রাউন্ড নিলাম এইবার কুমাকি থেকে যে পাখিটি বার্সটি ডাউনলোড করা ছিল সেটাও নেব লেয়ারে ক্লিক করব মিডিয়ায় ক্লিক করব পাখিটি নিলাম এবার কি করব ক্রপে যাবো ক্রপে গিয়ে এটাকে বাকি অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো তারপরে চলে যাব ব্যাক করে আবার ক্রোমা ক্রোমাকিতে গেলাম এনাবেল করে দেবো অ্যাডজাস্টের নিচে ষাট আটান্ন করে দিলাম অ্যাডজাস্ট হয়ে গেলো এইবারে পাখিটাকে এবার দেখুন একটু চালিয়ে দেখলাম যে পাখিটি কিন্তু একই জায়গায় আছে আর ব্যাকগ্রাউন্ডও কিছু হচ্ছে না আমি এবার কী করবো এই পাখিটি যাতে উঠছে সেই ব্যবস্থা করব। ব্যাকগ্রাউন্ডটাকে রানিং করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর একটু অ্যাডজাস্টটা বাড়িয়ে নিই অ্যাডজাস্টে ক্লিক করব কন্ট্রাস সেচুরেশন সব কিছু একটু বাড়িয়ে দিয়ে যাতে দেখতে ভালো লাগে টেম্পারেচারটা একটু কমাবো সেচুরেশন। ভাইব্রেশানটা পঞ্চাশ থাকলো সেচুরেশনের অনেক বাড়িয়ে দিলাম পরেরটাও তাই করবো অ্যাডজাস্টে গিয়ে কন্ট্রাস্টটা বাড়াবো সেচুরেশান বাড়াবো ভাইব্রেশনটা বাড়াবো টেম্পারেচার মাইনাস টেন করে দিলাম এইবার কাজ হচ্ছে কিন্তু এটা আসল কাজ এই কাজটা আপনারা ভালো করে ফলো করবেন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না সেই ব্যাকগ্রাউন্ডটি মনে হবে যে ভিডিওর মতো চলছে কি করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এই প্যান অ্যান্ড জুম কোথায় আছে এই প্যান অ্যান্ড জুমে ক্লিক করব তারপরে ব্যাকগ্রাউন্ডটি ধরে চেপে ধরে এরকম করে বড় করে দেব বড় করে দেখুন এই যে উপরেরটা কিন্তু এইভাবে টেনে একেবারে শেষে নিয়ে আসতে হবে ঠিক আছে তারপরে কী করবো আবার নিচে যে খোপ আছে নিচে খোপটা ক্লিক করলাম এইবার আবার এভাবে বড় করব বড় করে এটাকে এই পর্যন্ত দেব ব্যাক করব এইবার দেখুন চালিয়ে দেখি এইবার দেখবেন পাখি উঠছে মনে হবে এইবার দেখুন পাখি উঠছে ব্যাকগ্রাউন্ডটা সরে যাচ্ছে এবার পরের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাও সেটাও এইভাবে করবো প্যান জুমে ক্লিক করবো তারপরে ধরে বড় করে দেবো ব্যাকগ্রাউন্ডটি এবার সরিয়ে একেবারে প্রথমে নিয়ে আসবো খোপটা দেখুন এই যে ছোটো যে ব্যাকগ্রাউন্ডটি এই কোনার দিকে আছে তারপরে আবার নিচের খোপটা ক্লিক করবো নিচে ক্লিক করে আবার বড় করব বড় করে একেবারে এই দিকে সরিয়ে দেব ব্যাক করব ব্যাক করে এবার পুরো চালিয়ে দেখব পুরো মনে হচ্ছে পাখি পুরো মনে হচ্ছে পাখিটি উঠছে এবং ব্যাকগ্রাউন্ড সরে যাচ্ছে এইভাবে ব্যাকগ্রাউন্ড এবং পাখি করতে হবে তারপরে কি করব যে এখানে আপনারা যে স্টোরিটি আপনারা ডাউনলোড করেছিলাম সেই স্টোরি এখানে দিতে হবে সেই স্টোরি সব থেকে ভালো হয় এআইতে না করে নিজেরা যদি ভয়েস দিই তাহলে কিন্তু থেকে ভালো হয় কোনো রকম রিস্ক থাকে না মনির অনায়াসে হয়ে যাবে যদি নিজেদের ভয়েস দেওয়া হয় এইবার এখানে পিছনে আরও একটি করা যায় যে পাখিটি দুজনে বসে গল্প করছে তাহলে কি করবো আর ব্যাকগ্রাউন্ড নেব যাতে এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম এইবার দেখুন এবার কী করব এখানে দুটো পাখি বসে গল্প করছে গল্পে আমার গল্পে কিন্তু আছে তাহলে লেয়ারে ক্লিক করব মিডিয়ায় ক্লিক করব দুটো পাখি কিন্তু আগে ডাউনলোড করা হয়েছিল সেই দুটো পাখি এখানে বসিয়ে দেব তারপরে কি করব ক্রপে যাব এই পাখিগুলো সব বাদ দিয়ে দেবো যেগুলো প্রয়োজন নেই এক্সট্রা পার্টগুলো করক করে কেটে ব্যাক করবো যাব ক্রোমা ক্রোমাকিতে গিয়ে এনাবেল করে দিলাম অ্যাডজাস্টটা সাতান্ন আটান্ন করে দিলাম ব্যাস এইবার কী করবো এই দেখুন এই দুটো পাখিকে এখানে বসিয়ে দিলাম সামনাসামনি এবার দেখুন একটু চালিয়ে দেখি দুটো পাখি কি সুন্দর কথা বলছে এইবার এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে কথা বলতে হবে সে কি কথা বলাবেন সেটা আপনারা দেখে নেবেন আপনাদের গল্প অনুযায়ী যে কি কথা বলা যায় যাতে শুনতে ভালো লাগে তারপরে কি করব সব কাজ শেষ এবার উপরে যে যে চিহ্নে ক্লিক করবো চিহ্নে ক্লিক করার পর হাজার আসি আপনারা এখানে সেভ জ ভিডিও সেভ হয়ে গেল এইবার কার্টুন ভিডিও পুরো কমপ্লিট